আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বর্তমানে যে সকল প্রবাসী ভাইরা দেশে আছেন আপনাদের যে ফাইজারের ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা নিতে হলে আপনাদেরকে কী করতে হবে সেই বিষয়টা নিয়ে খুঁটিনাটি কিছু আলোচনা করব তো প্রথমে বলতেছি যে সকল প্রবাসী বাইদের বি আপনাদের নিবন্ধন করা নাই বা রেজিস্ট্রেশন করা নাই আপনারা অবশ্যই বিএম ইটিতে রেজিস্ট্রেশন করে নেবেন যারা বিএমইটিতে রেজিস্ট্রেশন করা আছে অলরেডি তাদের নতুন করে বিএমইটিতে রেজিস্ট্রেশন করা লাগবে না আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে সুরক্ষা অ্যাপস লেখেন সুরক্ষা লেখেন সুরক্ষা লেখার সাথে সাথে সুরক্ষার অ্যাপসগুলো চলে আসবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই সুরক্ষা অ্যাপসটিতে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি আবেদন করেন ভ্যাকসিনের জন্য যখন আপনি ভ্যাকসিনের জন্য আবেদন করবেন আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোন ভ্যাকসিন নেওয়ার ডেটটা সেখানে দেওয়া হবে এবং আপনার ডেট অনুসারে আপনি সেখানে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নিতে পারবেন তারপর হয়তো যদি আপনার এই মেসেজটা যদি লেট করে আসে বা আপনার মেসেজটা যদি আপনার রাত্রের দিকে আসে যদি সকাল ভোরে আপনার ভ্যাকসিন নেওয়ার কোনো ডেট আসে সেক্ষেত্রে এর পরের দিন মানে ওই দিন যদি আপনি না নিতে পারেন ঠিক পরের দিন গেলেও আপনি ভ্যাকসিনটা নিয়ে নিতে পারবেন সো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার যেই আপনি আবেদন করেছেন আবেদন করার যেই রেজিস্ট্রেশন যেই ফর্মটা বা এইটা সেটার ডেটটা আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নেওয়ার পর সেটা আপনি দেখালেই ওইখানে আপনাকে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হবে বা দিয়ে দিবে আরেকটা বিষয় হচ্ছে যে যারা আপনারা বিএমইটিতে রেজিস্ট্রেশন করতে পারেননি বা রেজিস্ট্রেশন হচ্ছে না আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্যা হচ্ছে বিভিন্ন ঝামেলা দেখাচ্ছে আপনারা যদি সেখানে আপনার বিএমইটিতে রেজিস্ট্রেশন করতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনার প্রবাসী কল্যাণ এবং জনশক্তি অফিসে অথবা টিটিসি অফিসে গিয়ে সেখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন সো কমপ্লিট করার পর দুই থেকে তিন দিন আপনার সময় লাগবে কারণ আপনি যেই বিএমইটিতে রেজিস্ট্রেশন করেছেন বা নিবন্ধিত হয়েছেন সেই বিষয়গুলা আপনার সুরক্ষা অ্যাপ্লিকেশনে আপডেট হতে দুই থেকে তিন দিন সময় নেবে যদিও এখন চার পাঁচ দিন সময় নিচ্ছে কারো কারো তারপরও নর্মালিভাবে দুই থেকে তিন দিন সময় নেয় দুই তিন দিন অথবা পাঁচ দিন আপনারা ওয়েট করেন যখনই আপনার ইনফরমেশনগুলা সুরক্ষা অ্যাপ্লিকেশনে আপডেট হয়ে যাবে আপডেট পাওয়ার পর বা আপডেট হয়ে গেলে দেন সেখানে অ্যাপ্লিকেশন করার পর আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনি কখন ভ্যাকসিনটা দিবেন সো এভাবে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারে তো আপনারা যে সকল জায়গাগুলোতে বা যে সকল জেলাগুলোতে আপনারা গিয়ে আপনাদের বিএমএটির যে নিবন্ধন সেটা প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন সেটার আর লিঙ্ক আপনাদেরকে পিডিএফ ফাইল হিসেবে ডেসক্রিপশনে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে আপনি ওপেন করার পর আপনি দেখতে পারবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের কোথায় এবং তাদের ফোন নাম্বার তারপরে সে তাদের ইমেল সব কিছু দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনি আপনার যে বিএমএটি আপনার যে রেজিস্ট্রেশন বা নিবন্ধন সেটা আপনি সম্পাদন করতে পারবেন